শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি করোনা ভাইরাসের আক্রমণে আমরা আতঙ্কিত হব না সতর্ক থাকব ঘরে থাকব স্বাস্থ্যবিধি মেনে চলবো সবাই সুরক্ষিত থাকবো প্রাক প্রাথমিক ক্লাসে আজকে আমরা শুরু করব প্রথমে ব্যায়াম দিয়ে এর আগের ক্লাসে আমরা কোন ব্যায়ামটি করেছিলাম তিন নম্বর ব্যায়াম করেছিলাম এখন আমরা চার নম্বর ব্যায়ামটি করবো হাত ও ঘাড়ের ব্যায়াম এই ব্যায়ামের একটি নাম আছে জানো তোমরা প্যাঁচা আচ্ছা চলো তাহলে আমরা ব্যায়ামটি করি এই ব্যায়ামটি করতে হলে প্রথমে সোজা হয়ে দাঁড়াতে হবে এবং ডান হাতটি বা দিকে আসবে এভাবে আমি যখন এক বলবো তখন এরপর যখন দুই বলবো বাম পাশের ঘাটটি পিছনের দিকে যাবে এবং দৃষ্টি অর্থাৎ চোখটিও পিছনের দিকে যাবে যতটুকু যায় এরপর এখানে আমরা তিনবার শ্বাস নেব এবং শ্বাস ছাড়বো নাক দিয়ে শ্বাস নেব এবং মুখ দিয়ে শ্বাস ছাড়ব ঠিক একই ভাবে আমরা বাহারটি বুকের দিকে নেব এবং ঘাটটি পেছনের দিকে যাবে ডান পাশের ঘাটটি পেছনের দিকে যাবার পর শ্বাস নেব তিনবার এবং শ্বাস ছাড়বো নাক দিয়ে শ্বাস নেবো এবং মুখ দিয়ে ছাড়বো তারপর হাত নামাবো আমি তাহলে একবার দেখিয়ে দিচ্ছি তোমরা আগে ভালো করে দেখো এরপর আমরা সবাই একসাথে তিনবার করবো এক দেখো ডান হাতটি বাদিকের বুকে নিলাম দুই ঘাটটি পিছনে দিকে নিচ্ছি এবং এখানে তিনবার নাক দিয়ে শ্বাস নেব এবং মুখ দিয়ে শ্বাস ছাড়ব এবং তিন বলার সাথে সাথে হাতটি পূর্বের অবস্থায় নিয়ে আসবো আমরা যখন শ্বাস নেব এবং শ্বাস ছাড়বো তখন খুব ধীরে ধীরে লম্বা করে শ্বাস নিব এবং খুব ধীরে ধীরে শ্বাস ছাড়ব মুখ দিয়ে এভাবে আমরা বা হাতের বা হাত এদিকে যাবে চার বললার সাথে সাথে চার পাঁচ পাঁচ যখন বলবো তখন ঘাটি পিছনের দিকে যাবে এবং এখানেও আমরা তিনবার শ্বাস নিব খুব লম্বা করে ধীরে ধীরে এবং পাঁচ বলার সাথে সাথে হাতটি নামাবো এভাবে আমরা পুরো ব্যায়ামটি তিন সেটে শুরু করি এক তিন চার পাঁচ ছয় তাহলে তোমরা আমার সাথে সাথে করো আর দুটি বার করতে হবে তাই তো ঠিক আছে শুরু করো এক তিন চার পাঁচ ছয় আরো একটি এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে আমরা তিন সেটে চার নাম্বার ব্যায়ামটি করলাম হাত ও ঘাড়ের ব্যায়াম এবং ব্যায়ামটির নাম হচ্ছে হয়ে গেল আমাদের ব্যায়ামের পর্ব এবার আমরা আমাদের ছড়া গান একটি ছড়া গান ঠিক আছে তাহলে শোনো বন্ধুরা দোল দোল দুলুনি রাঙ্গা মাথায় চিরুনি এনে দেব হাট থেকে মান তুমি করোনা না দোল দোল দুলুনি রাঙ্গা মাথায় চিরুনি এনে দেব হাত থেকে মান তুমি করোনা নতুন নতুন এনে রাঙা পিতায় বেঁধে দেব মান তুমি না দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি এনে দেব হাত থেকে মান তুমি করোনা চেয়ে দেখো ডালিম ফলে ওই জমেছে মো বউ কথা কৌ ডাকছে পাখি কৌ না কথা ওই জমেছে মো বউ কথা কাউ ডাকছে পাখি কও না কথা বো ঝুমঝুমি মল পায়েতে গয়না সোনার গায়েতে আরো দেব না কেন লোক মান তুমি করোনা দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরনি এনে দেব হাট থেকে মান তুমি করো না কেমন লাগলো গানটি খুব মজার তাই না আমরা কিন্তু প্রত্যেকে গানটি শিখবো যেন অল্প অল্প করে শিখবো এবং শিখতে হলে কি করতে হবে আমার সঙ্গে গাইতে হবে তাই না সবাই গাইবে উচ্চ স্বরে গাইবে ঠিক আছে সবাই একসাথে শুরু করে ফেলে দলে দলে দুলুনি রাঙা মাথায় চিরুনি এনে দেব হাট থেকে মান তুমি করোনা গাইব দোল দোল দুলুনি এনে দেবো হাট থেকে মান তুমি করোনা ভালো লাগছে পারবে চলো তো সবাই গাই দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি এনে দেব হাট থেকে মান তুমি করোনা কি হবে নতুন নতুন খোপাটি ঠিক আছে নতুন নতুন তুলে কি হচ্ছে ফুল এই যে নতুন খোপাটি বাঁধলাম দুপাটি ফুল লাগাতে হবে না সেটাই নতুন নতুন খোপাটি তুলে এনে দুপাটি রাঙা ফিতায় বেঁধে দেব মানে তুমি করো না এই লাইনটি আমরা আবারও বলবো নতুন নতুন খোপাটি বলো আমার সাথে নতুন নতুন খোপাটি তুলে দোপাটি দুপাটি মানে কি বলেছি দুপাটি ফুল নতুন নতুন খোপাটি তুলে দোপাটি রাঙা ফিতায় বেঁধে দেব মানে তুমি করো না আচ্ছা কেউ কি রাগ করেছে হ্যাঁ কেউ মন খারাপ করে বসে আছে তার মন ভাঙানোর জন্য তার রাগ ভাঙানোর জন্য আমরা তাকে ফুল এনে দোপাটি ফুল এনে দিব রাঙা ফিতা দিয়ে বেঁধে দিব তবে না তার মনটা ভালো হবে ঠিক আছে আমরা এটা এই চার লাইন দোল দোল দুলুনি মাথায় চিরুনি এনে হাট থেকে মান তুমি করো না আবার আবার সবাই একসাথে বলবো দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি এনে দেব হাট থেকে মান তুমি করো না নতুন নতুন খোপাটি তুলে দুপাটি রাঙা ফিতায় বেঁধে দেব মান তুমি করোনা নতুন নতুন খোপাটি তুলে দুপাটি রাঙা ফিতায় বেঁধে দেব মান তুমি করোনা দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি এনে দেব হাত থেকে মান তুমি করোনা দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি এনে থেকে তুমি আজকে আমাদের ছড়া গানের এ পর্যন্তই এই চার লাইন তোমরা বাসায় সবাই মুখস্থ করবে বাসায় গাইবে আমরা পরের ক্লাসে এই গানের বাকি অংশ গাইব এবং সম্পূর্ণ গানটি অনেক সুন্দর করে উপস্থাপন করব। ঠিক আছে আমরা গত ক্লাসে কি করেছি রং নিয়ে খেলা করেছিলাম তাই না আজকেও আমরা রং নিয়ে খেলা করব। আমাদের বইয়ের মধ্যে বিভিন্ন ছবি আছে সেই ছবিগুলোতে রং করব। তোমাদের কাছে যার কাছে যে রং আছে সেগুলো দিয়ে রং করবে আর যখন স্কুল খুলে যাবে তখন আমরা স্কুলের থেকে রং দেবে সেখান থেকে আমরা রং করতে পারবো তাহলে চলো আজকে আমরা কি কি রং করব দেখে নেই এখানে কি আছে বিড়াল বিড়াল কি করে ডাকে মেয়াও আর আছে টমেটো চলো তাহলে আমরা আজকে আঁকি বিড়াল টমেটো এর মধ্যে কোনটা আঁকি বলতো এর মধ্যে টমেটো আঁকা যায় ঠিক আছে এই যে ভিতরে টমেটো এখানটা সবুজ থাকে তাই না যদিও আমরা পুরো টমেটোটা আঁকবো লাল রঙের কিন্তু যে এখানে যে আছে এটুকু আমরা সবুজ দেব তোমাদের কাছে সবুজ রং আছে নিশ্চয়ই তোমরা সবুজ দিয়ে টমেটো এখানটা দিবে চাইলে তোমরা পুরো টমেটোটা কাঁচাও বানাতে পারো অথবা আধ পাকা আধ পাকা হলে কেমন রঙ হবে বলো তো আধ পাকা হলে দেব হচ্ছে হলুদ রঙের কিছুটা লাল লাল কিন্তু আমি আজকে আঁকবো কিন্তু একদম লাল টমেটো পাকা লাল টমেটো টমেটো কাঁচা কাঁচা খেতে ভালো লাগে না আমার কিন্তু অনেক ভালো লাগে অনেক ভিটামিন আছে এতে আর যখন গাছ থেকে তুলি তখন আরো বেশি মজা লাগে আচ্ছা এই তো আমি টমেটোটা দিলাম এবার টমেটো লাল টমেটো আঁকবো না আঁকা আছে লাল টমেটোটা রঙ করব ঠিক আছে চলো এই দেখো টমেটোটা কি করছি লাল করছি তোমরা দিয়ে অথবা মোম রং দিয়ে লাল রং করতে পারবে আমাদের আমার বইয়ে পৃষ্ঠা নম্বর আটে এই ছবিটা পাবে এবং এই ছবিটা সুন্দর করে রং করবে দেখবে কি রং করতে গেলে খুব ভালো লাগে জানো কত রং থাকে কত রং দিতে ইচ্ছে করে মনে হবে সারাদিন শুধু আঁকি আর আঁকি আমি জানি তোমরা অনেক সুন্দর করে রং করতে পারবে তোমরা তো রঙ করতে ভালোবাসো তাই না ছবি আঁকতেও ভালোবাসো আচ্ছা এই যে স্কুল বন্ধ ছিল এর মধ্যে কি কি রং করেছো বলো তো একটু বলো তো কি রং করেছো আমি আমি অনেক কিছু রং করেছি আমি আপেল রং করেছি আম রং করেছি কাঁঠাল রং করেছি স্কুল যখন খুলে যাবে তখন কিন্তু তোমরা এগুলো দেখাবে তোমাদের টিচারকে দেখাবে যে টিচার দেখো ম্যাডাম স্যার দেখেন আমি এগুলো এঁকেছি এগুলো রং করেছি এবং বাসায় যারা থাকবে তোমার ভাই বোন বাবা মা এদের সবাইকে তোমরা দেখাতে পারো দেখো আমি কি সুন্দর আঁকতে শিখেছি রং করতে শিখেছি আমি আজকে টমেটো এঁকেছি আমি কালকে কাঠা লিখেছিলাম আপেল এঁকেছিলাম আম এঁকেছিলাম রং করতে পেরেছিলাম এগুলো তোমরা দেখাবে লাল রঙের জামা আছে লাল রঙের টমেটো হলো জাতীয় পতাকার মাঝখানে রংটি কি লাল দেখো এখানে দুটো টমেটো রং করেছি দেখতে পেয়েছো তোমরা এইভাবে এই যে রং করলাম এভাবে তোমরা বইয়ের মধ্যে রংটা করবে এছাড়াও তোমাদের কাছে এখানে আরেকটি ছবি আছে বিড়াল এই ছবিটা তোমরা বাড়িতে বসে করবে তোমাদের ইচ্ছে মতন কারো কাছে কালো বিড়াল আছে কারো কাছে ধবধবে সাদা বিড়াল আছে কারো কাছে সাদা কালো মিশিয়ে বিড়াল আছে এখন আমি তোমাদেরকে দেখাবো আমি যে বিড়ালটি রং করেছি সেটা কি সে রঙের দেখো এই যে আমার কাছে একটা আমার বই আছে দেখেছ এইখানে দেখো আমি বিড়ালটিকে করেছি ধূসর রঙের কিছুটা সাদা কালো মেশানো আর টমেটো করেছি কি রঙের লাল রঙের তোমরা বিড়ালকে সাদা রঙ করতে পারো লাল রং করতে পারো বাদামি রং করতে পারো বাসায় তোমাদের যে কোনো বিড়াল দেখো না তোমাদের যেই বিড়ালের রংটা করতে হয় সেই রংটাই করবে তোমাদের আমার বইয়ে পৃষ্ঠা নাম্বার আটে বিড়ালের ছবি আছে সেখানে তোমরা রং করে নেবে এবং এগুলো শেষ হলে স্কুল খুলে গেলে কি করবে শিক্ষককে দেখাবে আর এখন বাসার সবাইকে দেখাবে ঠিক আছে খুব ভালো আমি জানি তোমরা আমার কথা শুনবে তোমরা প্রত্যেকে অনেক ভালো আমাদের করি পর্বটা শেষ হয়ে গেল এরপর আমরা গণিতের খেলায় যাব বিয়োগ অঙ্ক শিখেছিলাম না চলো আমরা সেখানে চলে যাই দেখো আমরা গত ক্লাসে কি করেছি বিয়োগ করেছি আজকেও আমরা বিয়োগ করতে চলে এলাম আমাদের আমার বই পৃষ্ঠার একশো চুয়ান্ন নম্বর পৃষ্ঠায় তোমরা এটি দেখতে পাবে তার আগে চলো আমরা একটু পরিচিত হয়ে এখানে কি কি আছে এখানে আছে কি চার হ্যাঁ এখানে চার আছে এখানে দুই আছে আর মাঝখানে যে চিহ্নটি এটি কি এটি বিয়োগ তাহলে এটা একটি বিয়োগ অঙ্ক চার থেকে দুই বিয়োগ করলে কি হচ্ছে সেটা আমরা আজকে দেখবো এখানে দেয়া আছে যদিও আমরা একটু দেখি এটা কিভাবে দুই হলো এখানে চার আছে দেখো তো এখানে বৃত্ত কটি আছে এক দুই তিন চার চার থেকে দুটি বৃত্ত চলে গেল দেখেছো এই যে চারটা থেকে দুটো বৃত্ত চলে গেল তাহলে বাকি রইলো কটা দেখেছ এই যে দুটো এই যে সেই দুটো করা বৃত্ত এখানে এসেছে তাহলে যে চার সংখ্যা থেকে দুই সংখ্যাটি বিয়োগ করলাম বিয়োগ করলে কত হলো দুই এটাকে আমি একটু কলমে দেখাই এখানে চারটি কলম আছে এই চারটি কলম থেকে আমি দুটো কলম বাদ দিলাম তাহলে এখানে কটি কলম আছে গণনা করো করতো এক এখানেও কিনা হ্যাঁ অর্থাৎ চার থেকে দুই বিয়োগ করলে থাকছে কত দুই খুব ভালো এই অঙ্কটি তো এখানে দেয়া আছে আমরা এখন পরের গুলো সবাই মিলে করব। ঠিক আছে খুব মন দিয়ে দেখো খুব মজার জিনিস এখানে কি আছে এখানে আছে পাঁচ দেখতে পাচ্ছ পাঁচ থেকে কত বিয়োগ করা হয়েছে আচ্ছা থেকে করে কত হয়েছে সেই ঘরটা কিছু নেই এই ঘরটাতে আজকে আমরা সবাই মিলে ভেবে লিখব। ঠিক আছে এটা একটা মজার খেলা তাহলে চলো দেখি তো এখানে পাঁচে কয়টি বৃত্ত আছে পাঁচে বৃত্ত আছে এক দুই তিন চার পাঁচ এখান থেকে এখানে কত আছে সংখ্যা তিন তিনটি বৃত্ত চলে যাচ্ছে দেখেছো এক দুই তিন তিনটি বৃত্ত চলে গেছে এই পাঁচটি থেকে যদি তিনটি বৃত্তকে সরিয়ে ফেলি তাহলে কয়টি বৃত্ত থাকে দুইটি একটা কাজ করো তোমার কাছে এখন পাঁচটি আঙুল আছে সবাই হাত তোলো তো টাটা দাও হ্যাঁ এই যে পাঁচটি আঙুল থেকে আমি তিনটি আঙুলকে ঢেকে দিচ্ছি এক দুই তিনটি আঙুলকে ঢেকে দিলাম কটি আঙ্গুল দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ দুটি আঙ্গুল দেখা যাচ্ছে তাহলে আমরা এখানে কত লিখবো বলতো পাঁচটি বৃত্ত থেকে তিনটি বৃত্ত চলে গেল রইল কয়টি বৃত্ত দুইটি বৃত্ত এখানে আমরা লিখব দুই পেরেছো তাই না হ্যাঁ আমি জানতাম পারবে আচ্ছা এই পরেরটা বলো তো কি আছে এই ঘরটিতে সাত এই সংখ্যাটির নাম কি সাত সাত থেকে দুই বিয়োগ করব। তাহলে চলো আমরা আগে বৃত্ত দিয়ে খেলা করি ঠিক আছে আচ্ছা এখানে এক দেখো বৃত্ত একটু গণনা করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি বৃত্ত আছে এই সাতটি বৃত্ত 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 থেকে কয়টি দুইটি সরাবো যেখানে দুই আছে তাই দুইটি বৃত্ত সরিয়ে ফেলব এই সাতটি বৃত্ত থেকে দুইটি বৃত্তকে সরালে কটি থাকে দেখো তো এক দুই তিন চার পাঁচ হচ্ছে পাঁচ আমরা এটাকে কলম দিয়ে দেখব আমার কাছে দেখো তো কটি কলম আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে সাতটি কলম আছে এখানেও সংখ্যা সাত আছে সাত থেকে আমরা কটি বাদ দিব বলো শুনতে পাচ্ছি আমি এখানে কোন সংখ্যাটি আছে দুই তাহলে দুটি কলম বাদ দিয়ে দিব এখান থেকে আমি এক দুই দুইটি কলম বাদ দিয়ে দিলাম এখন আমার কাছে কটি কলম আছে এক দুই তিন চার পাঁচ খুব সহজ তাই না তাহলে আমরা এই ঘরটিতে লিখব সংখ্যা পাঁচ খুব সুন্দর তাই না হ্যাঁ খুব সহজ এবং সুন্দর এর পরেরটি তোমরা আমাকে বলবে ঠিক আছে এখানে কয়টি আছে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে সংখ্যা কত আছে ছয় ছয় থেকে কত বিয়োগ যাচ্ছে এক চলো দেখি গণনা করে ছয় সংখ্যায় বৃত্ত কয়টি আছে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয়টি বৃত্ত আছে সেখান থেকে কয়টি বৃত্ত সরিয়েছে একটি বৃত্ত সরিয়েছে তাহলে কয়টি থাকবে বৃত্ত বলো তো এক দুই তিন চার চারটি পাঁচটি ছয়টি কয়টি হবে আমার কাছে ছয়টি বৃত্ত আছে একটি বৃত্তকে আমি সরিয়ে দিলাম কয়টি থাকবে এক দুই তিন চার পাঁচ পাঁচটি বৃত্ত থাকবে আমি জানতাম তোমরা সবাই ঠিক মতো বলতে পারবে থেকে একটি বৃত্ত ছটি চলে গেলে বৃত্ত থাকে ঠিক এভাবে তোমরা বাসায় পাতা অথবা কাগজ অথবা কাঠি এগুলো দিয়েও এই খেলাগুলো খেলতে পারো ছটি কাঠি রাখবে সেখান থেকে একটি কাঠি সরিয়ে ফেলবে তাহলে কয়টি কাঠি থাকবে আবার ছটি কাঠি রাখলে সেখান থেকে তিনটি কাঠি সরিয়ে ফেললে তাহলে কয়টি কাঠি থাকবে এগুলো বাসায় সবার সাথে খেলাগুলো খেলবে চলো তাহলে আমরা আমাদের শেষ খেলাটা খেলে নেই এখানে কত আছে সবাই বলো পাঁচ পাঁচ থেকে কত বিয়োগ যাচ্ছে এক ধরো তোমার কাছে পাঁচটা আঙ্গুল আছে এই পাঁচটা আঙুল থেকে একটি আঙুলকে তুমি ঢেকে ফেললে কয়টি আঙ্গুল থাকবে আমি কিন্তু বলবো না তোমাদের বলতে হবে দেখো তো কয়টি আঙ্গুল থাকবে দেখেছ গণনা করেছ আবার দেখো এখানে পাঁচটি কলম আছে পাঁচটি কলম থেকে কটি কলম সরাবো কত বিয়োগ যাচ্ছে এখানে এক বিয়োগ যাচ্ছে এই পাঁচটি কলম থেকে একটি কলমকে আমি সরিয়ে ফেললাম কটি আছে গণনা করো তো পার্টি আছে এখানে সবাই বলো হ্যাঁ চারটি এবার আমাদের তাহলে কি বের হলো পাঁচ থেকে এক বিয়োগ করলে আমরা পাচ্ছি চার তাই না আমি জানি সবাই ঠিক মতো বলতে পেরেছো। ঠিক এভাবেই আমরা বিয়োগ করি করতে পারবো বইয়ের পৃষ্ঠার একশো চুয়ান্ন নম্বর পৃষ্ঠায় এই সবগুলো অঙ্ক পাবো আমরা এগুলো করব বাসায় চেষ্টা করব অনুশীলন করব অনেক বাসায় বাবা মা বড় ভাইয়া আপু থাকলে তাদেরকে দেখাবো এবং তাদের সাথেও খেলার ছলে আমরা বিয়োগ করিটা সেরে ফেলবো ঠিক আছে আজকে এখানে আমাদের বিয়োগ করি পর্ব শেষ হলো তাহলে বলো তো আজ আমরা ক্লাসে কি কি শিখলাম প্রথমে আমরা ব্যায়াম করলাম ব্যায়ামের পর আমরা একটি ছড়া গান গাইলাম কোন ছড়া গানটি দোল দোল দোলনি এই গানটি প্রথম চারলান আমরা সবাই কিন্তু বাসাটা অনুশীলন করব। রং করিতে গেলাম রং করে কি করে রং করেছি আজকে আমরা টমেটো রঙ করেছি এবং তোমাদের বাসায় বিড়াল আঁকতে দিয়েছি বিড়াল যে ছবিটা আছে বইয়ের মধ্যে সেটা তোমরা করবে ঠিক পর আমরা করেছি বিয়োগ করি আমার বই পৃষ্ঠার একশো চুয়ান্ন নম্বর পৃষ্ঠা থেকে বিয়োগ করিটা করবো বাসায় তোমরা এগুলো বারবার অনুশীলন করবে এবং খুব ভালো থাকবে সাবধানে থাকবে সতর্ক থাকবে করোনার ভয়ে কিন্তু একদম ভীত না বাসায় বসে অনুশীলন করবে হবে এবং অভিভাবকদের উদ্দেশ্যে আমি বলছি আপনার বাচ্চারা তো স্কুলে যেতে পারছে না তাই বাসায় আপনারা যতটুকু সম্ভব তাদেরকে লেখাপড়ায় সময় দিন বিভিন্ন কাজে ব্যস্ত রাখুন যাতে ওদের মন মানসিকতা ভালো থাকে এবং মানসিক বিকাশ উন্নতি সাধন করে ধন্যবাদ সবাইকে শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো করোনা সংক্রমণে বিয়োগ নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা এর আগের পাঠে আমরা কি কি শিখেছি বিয়োগ কি তা কিন্তু আমরা শিখেছি তাই না এছাড়া আমরা আর কি শিখেছি মনে করো তো হ্যাঁ আমরা কিন্তু সংখ্যার তুলনা করতে শিখেছি আর কি শিখেছি একটু মনে করো ঠিক বলেছ আমরা কিন্তু শূন্যেরও বিয়োগ করতে শিখে গেছি আমরা গত পাঠ থেকে কি করছি বিভিন্ন ধরনের বিয়োগ করছি আজকেও কিন্তু আমরা সেই কাজটা করব দেখো তো তোমাদের জন্য আমি কি নিয়ে এসেছি খুব মজার একটি জিনিস নিয়েছি দেখবে এই দেখো কি নিয়ে এসেছি তোমাদের জন্য হ্যাঁ ঠিক ধরেছো এগুলো কি বেলুন দেখতে পাচ্ছ তাই না বলো তো কয়টি বেলুন আছে আমিও কিন্তু জানি না কয়টি বেলুন চলো তো আমরা একটু গুনে দেখি কয়টি বেলুন আছে এক তোমরাও কিন্তু আমার সাথে গুনবে দুই তিন চার গুনছো তো পাঁচ ছয় সাত আট তাহলে বন্ধুরা বলো তো আমার হাতে কয়টি বেলুন এখন হ্যাঁ আমরা কিন্তু এখন সবাই জানি আমার হাতে কয়টি বেলুন বেলুন আছে আটটি চলো আমরা এটা লিখে ফেলি বোর্ডে আমার হাতে তাহলে আছে কয়টি বেলুন আটটি বেলুন এখান থেকে আমি কিছু বেলুন সরিয়ে রাখবো তখন কিন্তু আমার হাতে বেলুন থাকবে পাঁচটি কয়টি সরাবো আমি কিন্তু জানি না তাহলে সরাতে চাইলে কি করতে হবে বন্ধুরা ঠিক করতে হবে এই বলেছো দেখো বিয়োগ চিহ্ন আর আমি তো জানি না কয়টা বেলুন সরাবো তাহলে তো এটা কি হবে হ্যাঁ ফাঁকা ঘর হবে এখানে কয়টি বেলুন সরাবো আমি কিন্তু এখনো জানি না বেলুন সরানোর পরে আমার হাতে থাকতে হবে পাঁচটি বেলুন তাহলে কয়টি বেলুন থাকবে আমার কাছে পাঁচটি বেলুন চলো তো বন্ধুরা বেলুন সরিয়ে দেখি কয়টি সরালে পাঁচটি হয় তোমরাও কিন্তু আমার সাথে গুনবে এই দেখো এই নীল বেলুনটা আমি রাখছি এবার চলো তো আমি গুনে ফেলি কয়টি হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে কি বন্ধুরা পাঁচ হলো হলো না এখানে কয়টি হলো সাতটি তাহলে চলো আমরা আর একটি বেলুন সরিয়ে রাখি এই সবুজ আচ্ছা এটা সরিয়ে রাখলাম এবার দেখো তো বন্ধুরা কয়টি বেলুন হলো এক দুই তিন চার পাঁচ দেখো তাও কিন্তু পাঁচটি হয়নি তাহলে কি করবো আরেকটি সরাবো আচ্ছা চলো আরেকটি সরিয়ে রাখি এই বেলুনটা সরিয়ে রাখি এবার চলো তো ঘুরে দেখি কয়টি বেলুন আছে এক দুই তিন চার পাঁচ এই তো আমরা পেয়ে গেছি তাহলে আমরা কিন্তু এই পাঁচ পেয়ে গেলাম এই দেখো আমার হাতে পাঁচটি বেলুন তাহলে কয়টি কয়টি বেলুন বেলুন বন্ধুরা মনে আছে চলো তো দেখি আমার হাতে আমরা এখান থেকে ফেলো দেখো তো কয়টি বেলুন সরিয়েছিলাম ঠিক বলেছ তিনটি বেলুন সরিয়েছি তাহলে আমরা কিন্তু পেয়ে গেছি যে আমরা কয়টি বেলুন সরিয়েছি তাহলে চলো আমরা এখানে লিখে ফেলি তিন তাহলে আটের থেকে তিন বাদ দিলে আটের থেকে তিন বাদ দিলে কত হবে পাঁচ তাই না বন্ধুরা শিক্ষার্থী বন্ধুরা আমার হাতে দেখো কিছু বেলুন আছে এটা কিন্তু আমি জানি না এখানে কয়টি বেলুন আছে এখান থেকে আমি দুইটি বেলুন সরাবো চলো সরিয়ে রাখি এই দেখো একটি বেলুন সরালাম আর একটি বেলুন সরাবো এই দেখো আর একটি বেলুন সরালাম কয়টি বেলুন সরালাম মোট দুইটি এবার দেখো তো এখানে কয়টি বেলুন আছে চলো গুনে ফেলি তাহলে এখন আমার হাতে কয়টি বেলুন আছে চারটি বেলুন আমি কয়টি বেলুন সরিয়েছিলাম বন্ধুরা মনে আছে দুইটি বেলুন সরিয়েছিলাম দুইটি বেলুন সরানোর পরে আমার হাতে কয়টি বেলুন ছিল চারটি বেলুন ছিল তাহলে আমার হাতে প্রথমে কয়টি বেলুন ছিল ঠিক বলেছ প্রথমে ছিল চার আর এই দুই আমার হাতে প্রথমে ছিল ছয়টি বেলুন তাহলে আমি কিন্তু প্রথমে জানতাম না আমার হাতে বেলুন কয়টি ছিল তাহলে চলো আমরা এটা বোর্ডে লিখে ফেলি আমরা কিন্তু জানি না আমাদের হাতে প্রথমে কয়টি বেলুন আছে সেখান থেকে আমি কি করেছিলাম দুইটি বেলুন সরিয়েছিলাম ঠিক আছে চলো আমি দুটি বেলুন সরিয়ে রাখি তাহলে সরিয়ে রাখলে এটা কি হবে বলতো বন্ধুরা ঠিক সরালাম দুইটি সরালাম এবার বলতো আমার হাতে কয়টি বেলুন আছে এক দুই তিন চার তাহলে আমার হাতে এখন বেলুন আছে চারটি তাহলে শিক্ষার্থী বন্ধুরা প্রথমে আমার হাতে কয়টি বেলুন ছিল কি বুঝতে পেরেছ ঠিক বলেছো এই যে চার এর সাথে নিয়ে আসলে কত হলো পাঁচ আবার এই বেলুনটা নিয়ে আসলে কয়টি হলো ছয় তাহলে আমার হাতে প্রথমে কয়টি বেলুন ছিল ছয়টি বেলুন ছিল চলো লিখে ফেলি ছয় শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা এবার আমাদের গণিত বইয়ের আটচল্লিশ পৃষ্ঠাটি খুলি শিক্ষার্থী বন্ধুরা আমাদের আটচল্লিশ পৃষ্ঠায় কিন্তু এটি আছে এতক্ষণ আমরা যেটি করেছিলাম তাই না দেখো আট বিয়োগ খালি ঘর সমান পাঁচ তাহলে এখানে আছে কয়টি থেকে কত বাদ করলে কত সরিয়ে নিলে পাঁচ হবে আমরা কিন্তু জানি না তাহলে চলো এই আটের জন্য আমরা আটটি কার্ড নিয়ে আসি তোমরা কিন্তু আমার সাথে গুনবে দেখো এক দুই তিন চার পাঁচ সাত আট আমার কাছে আটটি কার্ড আছে আমি কিন্তু জানি না কয়টি কার্ড ছডালে আমার কাছে পাঁচটি কার্ড হবে চলো আমরা একটি কার্ড সরিয়ে রাখি এই যে একটি কার্ড সরিয়ে ফেললাম এবার চলো তো বন্ধুরা গুনে দেখি কয়টি কার্ড আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে আমার একটি কার্ড সরালে কয়টি হলো সাত তাহলে চলো আমরা আর একটি কার্ড সরিয়ে ফেলি এইবার দেখো তো কয়টি হয় এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমরা আটটি কার্ড থেকে কয়টি কার্ড সরালাম দুটি কার্ড দুটি কার্ড সরানোর পর আমাদের এখানে কয়টি কার্ড রয়েছে ছয়টি কার্ড তাহলে চলো আমরা আরেকটি কার্ড সরিয়ে ফেলি এই দেখো আরেকটি কার্ড সরিয়ে ফেলেছি এবার দেখি আমরা একটু গুনে কয়টি কা হয় এক দুই তিন চার পাঁচ তাহলে আমরা কয়টি সরিয়েছি মোট ঠিক বলেছ তিনটি প্রথমে আমাদের কয়টি কার্ড ছিল প্রথমে কিন্তু আমাদের ছিল আটটি কার্ড সেখান থেকে আমরা প্রথমে একটি দুটি তিনটি তিনটি কার্ড ছড়িয়েছি তিনটি কার্ড ছড়ালে আমাদের কয়টি কার্ড থাকে পাঁচটি কার্ড তাহলে আটটি কার্ডের থেকে কয়টি কার্ড গেলে আমার পাঁচটি কার্ড ছিল ঠিক বলেছ আমরা লিখে ফেলি আমার প্রথমে কার্ড ছিল কয়টি আটটি সেখান থেকে আমরা কিন্তু জানি না কয়টি কার্ড ছড়ালে পাঁচটি কার্ড থাকবে আমরা কিন্তু গুনে দেখেছি যে তিনটি কার্ড সরালে পাঁচটি কার্ড থাকে তাই না বন্ধুরা এবার দেখো আমার হাতে কিছু কার্ড আছে আমি জানি না কয়টি কয়টি কার্ড কার্ড সেখান থেকে আমার হাতে কয়টি কার্ড থাকবে চারটি কার্ড আমরা কিন্তু বেলুন দিয়েও এটা দেখেছিলাম তোমাদের মনে আছে এবার আমরা কার্ড দিয়ে দেখবো তাহলে আমার হাতে কয়টি কার্ড আছে চারটি কার্ড চলো আমরা চারটি কার্ড বের করি এক দুই তিন চার তাহলে আমার হাতে এখন কয়টি কার্ড আছে চারটি কার্ড এই যে দেখো চারটি কার্ড আমি কয়টি ঢুকিয়েছিলাম কয়টি সরিয়ে রেখেছি ঠিক বলেছ আমি দুইটি কার্ড সরিয়ে রেখেছি তাহলে বের করি এই যে এক দুই তাহলে বলো তো আমার প্রথমে কয়টি কার্ড ছিল চলো একটু গুণে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমার প্রথমে ছিল ছয়টি কার্ড কি বুঝতে পেরেছো তাহলে সেখান থেকে আমি কয়টি কার্ড সরিয়ে রেখেছিলাম দুইটি এই দেখো দুইটি আমার কাছে আমি কিন্তু জানতাম না যে আমার কাছে কয়টি কার্ড ছিল তাই না আমি সরিয়ে রেখেছিলাম দুইটি কার্ড এই দুইটি কার্ড তাই না আর আমার হাতে ছিল কয়টি কার্ড চারটি কার্ড তাহলে আমার হাতে ছিল চারটি কার্ড সরিয়েছিলাম দুইটি কার্ড তাহলে আমার হাতে এখন কয়টি কার্ড হলো ছয়টি ছয়টি থেকে দুইটি সরালে থাকে চারটি চলো তাহলে আমরা লিখে ফেলি ছয় তাহলে কি পেলাম আমরা কিন্তু জানতাম না আমাদের হাতে কয়টি কার্ড আছে সেখান থেকে দুইটি কার্ড সরিয়ে আমরা কিন্তু কার্ড ছিল আমার হাতে কয়টি চারটি তাহলে আমাদের প্রথমে কার্ড কয়টি ছিল ঠিক বলেছ প্রথমে কার্ড ছিল ছয়টি কি বন্ধুরা এরকম সমস্যা তোমরা সমাধান করতে পারবে না ঠিক পারবে চলো একটু হাতে কলমে করি এবার শিক্ষার্থী বন্ধুরা আমাদের আটচল্লিশ আমি এখান থেকে তোমাদের দুই একটি করে দেই দেখো তো প্রথমে কি বলেছে চার চারের থেকে একটা সংখ্যা আমার কাছে থাকবে এক তাহলে বলো তো কত সরাতে হবে বুঝতে পারছো কত সরাতে হবে আচ্ছা আমি তোমাদের একটু সাহায্য করছি আমার হাতে চার আছে তাহলে চলো তো চারটা দাগ দিয়ে নেই এক দুই তিন চার আমার কাছে আছে কত চার এখান থেকে কিছু কাঠি সরাতে হবে সরালে আমার কাছে থাকবে কয়টা কাঠি একটা কাঠি কয়টা কাঠি থাকবে একটা কাঠি থাকবে মনে করো এটা আমার কাছে আছে তাহলে আমার কয়টা কাঠি সরাতে হবে চলো তো একটু এক দুই কয়টা কাঠি সরালে আমার কাছে থাকবে ঠিক একটা কাঠি তিনটি সরালে চলো আমরা এই ফাঁকা ঘরে লিখে ফেলি কি সোজানা বন্ধুরা আর একটা করতে চাও আচ্ছা আমি তোমাদের তিন নম্বরটা করে দেখাচ্ছি দেখো কি বলেছে আমার কাছে আছে দশ সেখান থেকে কতটি সরালে আমার কাছে তিন থাকবে আবার একটু চিন্তা করো আমার কাছে কত আছে দশ চলো আমরা দশটা কাঠি দাগ দিয়ে নেই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে আমার কাছে আছে কয়টা কাঠি দশটি কাঠি আমি এখান থেকে কিছু কাঠি সরিয়ে রাখবো আমি জানি না কয়টি কাঠি সরাবো সরানোর পরে আমার হাতে থাকবে তিনটি কাঠি কয়টি কাঠি থাকবে তিনটি কাঠি তাহলে চলো আমার কাছে যে কাঠিগুলো থাকবে সেটা একটু দাগ দিয়ে রাখি এক দুই তিন আমার কাছে এই তিনটি কাঠি থাকবে বাকিগুলো আমরা সরিয়ে ফেলবো তাহলে চলো তো গুনে বের করি কয়টি কাঠি সরালাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে কয়টি কাঠি কাঠি সাতটি তাহলে আমরা এখানে ফাঁকা ঘরে লিখে সাত কি বন্ধুরা মজা না ঠিক বলেছ এবার দেখো চার নাম্বারটা আমার কাছে কিছু কাঠি আছে সেখান থেকে আমি পাঁচটি কাঠি সরিয়ে রেখেছি সরিয়ে রাখার পরে আমার কাছে দুইটি কাঠি আছে চলো আমরা দুইটি কাঠি দাগ দিয়ে ফেলি এই দুইটি কাঠি কিন্তু আমার কাছে আছে আর আমি সরিয়েছি কয়টি কাঠি হ্যাঁ ঠিক বলেছ পাঁচটি কাঠি চলো সেই পাঁচটি কাঠি আমরা ছবি এঁকে ফেলি এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি কাঠি কিন্তু আমি সরিয়েছি তাহলে আমার কাছে আগে কতগুলো কাঠি ছিল তাহলে চলো সবগুলো কাঠি আমরা একসাথে গুনে ফেলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে আমার হাতে প্রথমে কাঠি ছিল সাতটি আমরা এখানে লিখে ফেলি সাত এবার এইটি দেখো আমার হাতে কিছু কাঠি ছিল সেখান থেকে আমি কাঠি সরিয়েছি দুইটি দুইটি সরানোর পরে আমার কাছে আছে আট তাহলে আমার হাতে আছে কত আটটি তাহলে চলো আমরা আগে আটটি দাগ দিয়ে নেই পাঁচ ছয় সাত আট এই আটটি কিন্তু আমার কাছে আছে আর আমি সরিয়েছি কয়টি ঠিক বলেছো দুইটি তাহলে চলো সে দুটো আমরা দাগ দিয়ে নেই এই দুইটি আমরা কিন্তু সরিয়েছি তাহলে আগে আমার কাছে মোট কয়টি ছিল চলো তো গুনে বের করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে আমার প্রথমে ছিল দশটি লিখে ফেলি ফাঁকা ঘরে দশটি তাহলে কি হলো বন্ধুরা দশের থেকে দুই বাদ দিলে আট তাই না তাহলে এখান থেকে তোমরা কিন্তু এগুলো খালি ঘরে কিন্তু কি কোন সংখ্যা বসবে সেটা কিন্তু কিভাবে বের করতে হয় শিখে ফেলেছি তাই না তাহলে চলো আমরা একটু বাড়ির কাজ নিয়ে নেই শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিন্তু আটচল্লিশ পৃষ্ঠায় এই যে খালি ঘর যেগুলো আছে তোমরা কিন্তু যেভাবে শিখিয়ে দিয়েছি ঠিক সেইভাবে গুনে গুনে খালি ঘরগুলো পূরণ করবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু বাড়ির কাজটা সুন্দরভাবে করে রাখবো এবং স্কুল খোলার পরে তোমার গণিত শিক্ষককে কিন্তু অবশ্যই এটা দেখাবে ভুলে যাবে না কিন্তু সবাই বাড়িতে থাকবে নিরাপদে থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে সবাইকে অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা তোমাদের শুভেচ্ছা আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা তোমাদের কি মনে আছে আমরা এর আগের পাঠে কি করেছিলাম সবাই আমরা একটু মনে করার চেষ্টা করি তো আমরা এর আগের পাঠে কি কি করেছিলাম এর আগের পাঠে আমরা ট্রেন কবিতাটির অনুশীলনী এক ও দুই করেছি হ্যাঁ ঠিক বলেছ আজকে আমরা কি করব বলো তো আজকে আমরা ট্রেন কবিতাটির অনুশীলনী তিন চার ও পাঁচ করব। কিন্তু তার আগে চলো তো আমরা ট্রেন কবিতাটি তো সবাই পড়েছি তাই না সবাই আবৃত্তি করেছি সুন্দর করে তোমাদের কি মনে আছে আমি জানি তোমাদের সবার মনে আছে তাহলে চলো আমরা এখন একটু ট্রেন কবিতাটি সবাই মিলে আবৃত্তি করি ঠিক আছে তাহলে কি করবো বলো তো আমি বলবো আমার সাথে সাথে তোমরাও বলবে ট্রেন লিখেছেন কবি শামসুর রহমান ঝকঝকাঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই একটু ছুটে যায় মাঠ পেরুলে বল উপর বাজনা বাজে বলছনা ঝঞ্ঝন দেশ বিদেশে নেই কো ঘোরার শেষ ইচ্ছে হলেই বাজায় বাসি দিন কেটে যায় বেশ থামবে হঠাৎ মজার গাড়ি একটু কেসেই খক আমায় নিয়ে ছুটবে আবার ঝকঝকা ছক ছক সবাই তোমরা আমার সাথে বলেছো নিশ্চয়ই সবার মনে আছে কবিতাটি তাই না হ্যাঁ সবাইকে অনেক ধন্যবাদ তোমরা কবিতাটি সবাই বাসায় পড়েছ তাহলে আজকে আমরা কি করবো বলতো আমাদের আজকের পাঠ কবিতাটির অনুশীলনী তিন চার ও পাঁচ কিন্তু তার আগে আমরা আরেকটু মনে করার চেষ্টা করি আমরা আগের পাঠে অনেকগুলো নতুন শব্দ শিখেছিলাম না হ্যাঁ তাহলে একটু মনে করার চেষ্টা করি তো সেই নতুন শব্দগুলো আমরা কি কি শিখেছিলাম হ্যাঁ আমরা ছক ঝক ছক শব্দটি শিখেছিলাম ছক ঝক শব্দটির অর্থ কি ছক, শব্দ হ্যাঁ আমরা আর কি কি নতুন শব্দ শিখেছিলাম পেরুলে এখন তো এই পেরুলে শব্দের অর্থটি কি হবে পার হলে ঠিক বলেছো আর কি কি নতুন শব্দ আমরা শিখেছি বেশ হ্যাঁ বেশ শব্দের অর্থ ভালো তাহলে চলো আমরা বোর্ডে একটু দেখে আসি আমরা কি কি শব্দ শিখেছিলাম আমরা কি শব্দ দেখতে পাচ্ছি ঝকা ঝক ঝকা ঝক শব্দের অর্থ ঝক ঝক শব্দ রাত দুপুরে রাত দুপুরে শব্দের অর্থ মাছ রাতে জিরোই জিরোই শব্দের অর্থ আমরা শিখেছিলাম কি বিশ্রাম নেওয়া ফের ফের শব্দের অর্থ আবার পেরুলে পেরুলে শব্দের অর্থ পার হলে বাজনা বাজনা শব্দের অর্থ বাদ্য বাজানোর শব্দ বাদ্য বাজানোর শব্দ তোমাদের নিশ্চয় সবার মনে আছে তাই না এরপরে কি রয়েছে বেশ বেশ শব্দের অর্থ ভালো বেশ শব্দের অর্থ ভালো তাহলে আমরা অনেকগুলো শব্দের অর্থ এর আগের পাঠে শিখেছিলাম তাই না তোমাদের সবার মনে আছে সেগুলো তাহলে আজকের পাঠে অনুশানী তিনে আমাদের জন্য কি রয়েছে আমরা একটু দেখে আসি চলো তাহলে বোর্ডে দেখি আমরা যুক্ত বর্ণগুলো চিনে নেই যুক্ত বর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি এখানে কি যুক্ত বর্ণ রয়েছে দেখি আমরা একটু এখানে যুক্ত বর্ণ রয়েছে কি ট্রেন 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 আমার সাথে আবার আমার সাথে বলো ট্রেন ট্রেন শব্দটি যুক্ত বর্ণ কি রয়েছে একটু দেখি ট যুক্ত রফলা ট যুক্ত রফলা হ্যাঁ তাহলে আমরা এখন এই যুক্ত বর্ণটি আলাদা করি টুক্ত ট্রেন শব্দ থেকে যুক্ত বর্ণ কি পেয়েছি আমরা ট যুক্ত রফলা তারপরে দেখো আমরা কি করেছি ট আলাদা করেছি এবং তার সাথে যুক্ত রয়েছে রফলা সেটি আলাদা করেছি এখন তোমরা চিন্তা করতো এই যে ট যুক্ত রফলা দিয়ে নতুন শব্দ আর কি হতে পারে ট যুক্ত রফলা দিয়ে আমরা নতুন শব্দ আর কি কি করতে পারি সবাই একটু আমরা চিন্তা করি ট্রাক ট যুক্ত রফলা দিয়ে আমরা কি পেলাম নতুন শব্দ ট্রাক তাহলে আমার সাথে বলো ট যুক্ত রফলা আকার ক ট্রাক আমার সাথে আবার বলো ট্রাক এখন আমরা আর শব্দ চিন্তা করি তো ট রফলা দিয়ে আমরা আরেকটি নতুন শব্দ চিন্তা করি কি হতে পারে আমাদের আশেপাশে ট যুক্ত রফলা দিয়ে অনেক শব্দ রয়েছে তাই না আমরা তার মধ্যে একটি শব্দ বলি তাহলে দেখি তোমাদের চিন্তার সাথে বোর্ডের এই লেখাটা মিল হয় কিনা কি রয়েছে এখানে ট্রাম টযুক্ত রফলা আকার ম ট্রাম আমার সাথে বলো ট রফলা আকার ম ট্রাম তাহলে আমরা কি পেলাম ট রফলা দিয়ে দুটি নতুন শব্দ পেলাম একটি ট্রাক আর একটি ট্রাম আবার আমার সাথে বলো ট্রাক ট যুক্ত রফলা আকার ক ট্রাক আর একটি শব্দ পেলাম ট্রাম ট যুক্ত রফলা আকার ম ট্রাম হ্যাঁ আমরা আরেকটি যুক্ত বর্ণ পেয়েছিলাম দেখি আরেকটি যুক্ত বর্ণ কি ইচ্ছে হ্যাঁ আরেকটি যুক্ত বর্ণ ইচ্ছে তাহলে আমার সাথে সাথে বলো ইচ্ছে এখন তোমরা চিন্তা করতো ইচ্ছে এখানে যুক্ত বর্ণ কি কি রয়েছে ইচ্ছেতে যুক্ত বর্ণ আমরা দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি আমরা দেখি চ যুক্ত ছ ইচ্ছে ইচ্ছে থেকে আমরা যুক্ত বর্ণ পেয়েছি চ যুক্ত ছ তাহলে আমরা চ যুক্ত ছ বর্ণটি আলাদা করলাম এখন ইচ্ছে দিয়ে তোমরা চিন্তা করো তো ইচ্ছে যে যুক্ত বর্ণটি আমরা পেয়েছি চ যুক্ত ছ এই যুক্ত বর্ণ দিয়ে আমরা নতুন আর কি কি শব্দ পেতে পারি একটা নতুন শব্দ আমরা চিন্তা করি কি শব্দ হতে পারে তাহলে আমরা বোর্ডে একটু দেখি কি দেখতে পাচ্ছি আমরা গুচ্ছ গুচ্ছ চ যুক্ত ছ আমার সাথে বলো গুচ্ছ আবার বলি গুচ্ছ হ্যাঁ গুচ্ছ আচ্ছা চ যুক্ত ছ দিয়ে তোমরা আরেকটি শব্দ তৈরি করতে পারো কিনা দেখো তো তোমরা একটু চিন্তা করো চ যুক্ত ছ দিয়ে আরেকটি নতুন শব্দ তৈরি করা যায় কিনা রয়েছে তার মধ্যে একটি আমরা চিন্তা করি দেখি তো চ যুক্ত ছ দিয়ে আরেকটি নতুন শব্দ আমরা কি পেলাম তুচ্ছ আমার সাথে বলো তুচ্ছ চ যুক্ত ছ তুচ্ছ গুচ্ছ তুচ্ছ গুচ্ছ আমার সাথে বলো গুচ্ছ হ্যাঁ তুচ্ছ তুচ্ছ তাহলে আমরা যুক্ত বর্ণ দুটি পেয়েছি একটি ট্রেন আর একটি ইচ্ছে আমরা ট্রেন ইচ্ছে যুক্ত বর্ণটি ভেঙে দেখালাম তাই না এগুলো বাসায় বারবার অনুশীলন করবে এবং চেষ্টা করবে ট যুক্ত রফলা দিয়ে নতুন শব্দ আর কি তৈরি করা যায় এবং চ যুক্ত ছ দিয়ে আর নতুন শব্দ কি কি তৈরি করা যায় তাহলে আমরা পরে অনুশীলনীতে চলে যাই অনুশীলনী চারে কি রয়েছে চলো আমরা এবার একটু আমাদের পাঠ্য বইয়ে চলে যাই তোমরা সবাই তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার একচল্লিশ বের করবে সবাই আমরা পৃষ্ঠা নাম্বার একচল্লিশে দেখি কি রয়েছে সবাই বের করেছি আমরা হ্যাঁ দেখো তো কি রয়েছে বিপরীত শব্দ জেনে নেই ফাঁকা ঘরে ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি বিপরীত শব্দ তার আগে তোমরা বলো তো প্রত্যেকটা জিনিসেরই ভালো যেমন রয়েছে সেরকম কি রয়েছে মন্দ রয়েছে বা খারাপ রয়েছে তাহলে যেটার ভালো থাকবে সেটার মন্দ থাকবে এই যে ভালো এটার বিপরীত শব্দ হবে কি মন্দ বা খারাপ আমরা সবাই জানি বিপরীত শব্দ তাই না এর আগেও আমরা বিপরীত শব্দ সম্পর্কে জেনেছিলাম তাহলে চলো বোর্ডে আমরা দেখে আসি বিপরীত শব্দগুলো কি 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 দেখতে পাচ্ছে বোর্ডে বিপরীত শব্দ জেনে নেই ফাঁকা ঘরে ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি রাত রাত মানে কি অন্ধকার কিছুই দেখা যায় না যখন তাই না হ্যাঁ এই রাতের বিপরীত শব্দ কি হবে দিন দিন হবে রাতের বিপরীত শব্দ হবে দিন আমার সাথে বলো রাতের বিপরীত শব্দ দিন হ্যাঁ তারপরে কি দেখতে পাচ্ছি দেশ দেশ দেশের বিপরীত শব্দ কি হবে বিদেশ দেশের বিপরীত শব্দ বিদেশ আমার সাথে বলো দেশ বিদেশ দেশের বিপরীত শব্দ বিদেশ হ্যাঁ তারপর কি দেখতে পাচ্ছে দেখো তো ছোটা 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 মানে কি ছুটে চলছে ছুটেই চলছে তার বিপরীত শব্দ কি হবে থামা ছোটার বিপরীত শব্দ হবে থামা ছোটা থামা হ্যাঁ এখন তোমরা নিচে দেখো তো বাক্য দেখতে পাচ্ছি আমরা তাই না ক নম্বর বাক্যে কি রয়েছে আমরা সারা এখানে খালি ঘর রয়েছে এই খালি ঘরে কি বসবে সবাই আমরা চিন্তা করি অনেক মজা করলাম আমরা সারা খালি ঘরে একটা শব্দ বসবে সেই শব্দটা কি হতে পারে সবাই চিন্তা করি অনেক মজা করলাম উপর থেকে তাহলে আমরা চিন্তা করি তো কোন শব্দটি হতে পারে বিপরীত শব্দ কি কি রয়েছে দিন বিদেশ থামা এই শব্দগুলো থেকে কোন সঠিক শব্দটি ক বসবে সবাই আমরা একটু চিন্তা করি হ্যাঁ আমরা আমরা সারা সারা দিন দিন অনেক মজা করলাম আমরা সারা দিন অনেক মজা করলাম খ নাম্বারে আমরা কি দেখতে পাচ্ছি খ নাম্বারে আমরা দেখতে পাচ্ছি এ খালি ঘরে এখানে কিছু একটা শব্দ বসবে থেকে মামা এসেছেন আমরা এর আগে ক নম্বরে দিন বিপরীত শব্দটি বসিয়েছি সঠিক শব্দ দিন ছিল তাহলে এখন বিপরীত শব্দ কি কি রয়েছে বিদেশ থামা বিদেশ থামা থেকে কোন সঠিক শব্দটি এই খালি ঘরে বসবে তাহলে আমরা চিন্তা করি কোনটি বসবে বিদেশ ঠিক বলেছ বিদেশ থেকে মামা এসেছেন তাহলে কি হবে বিদেশ থেকে মামা এসেছেন এবার আমরা গ নাম্বারে দেখি কি রয়েছে সামনে এগিয়ে যেতে হলে খালি ঘরে কি বসবে চিন্তা করি আমরা আমরা সবাই একটু যাবে না ক খ নাম্বারে নাম্বারে তাই না এখন আমাদের গ নাম্বারে তাহলে আমরা একটু বিপরীত শব্দগুলো জেনে নেই রাত দিন দেশ বিদেশ এই দুটি শব্দ আমরা পেয়েছি ক আর ক্ষয়ে তাহলে এখন কি রয়েছে ছোটা থামা ছোটা থামা এই শব্দগুলোর মধ্যে কোন সঠিক শব্দটি গ নাম্বারে বসতে পারে আমরা সবাই একটু চিন্তা করি সামনে এগিয়ে যেতে হলে খালি ঘরে কি বসবে যাবে ছোটা না থামা যাবে না কি হবে থামা যাবে না হ্যাঁ ঠিক বলেছো সামনে এগিয়ে যেতে হলে থামা যাবে না তাহলে আমরা কি পেলাম ক খ গ তিনটি বাক্যই আমরা খালি ঘর পূরণ করতে পারলাম সবাই আমরা নিশ্চয়ই মনোযোগ দিয়ে দেখেছি তাহলে চলো আমরা এখন এই বাক্যগুলোর খালি ঘরগুলো পূরণ করে ফেলি আমরা তো জানলাম কোন কোন শব্দ দিয়ে আমরা এই খালি ঘরগুলো পূরণ করব। তাহলে আমরা এখন একটু দেখি নেই আমরা সারা দিন অনেক মজা করলাম হ্যাঁ তারপরে খ নাম্বারে দেখি খালি ঘরে কি রয়েছে বিদেশ থেকে মামা এসেছেন গ নাম্বারে দেখি কি রয়েছে সামনে এগিয়ে যেতে হলে থামা যাবে না সামনে এগিয়ে যেতে হলে থামা যাবে না তাহলে আমরা তিন নাম্বার অনুশীলন বইয়ে একটু দেখি ডান দিক থেকে সঠিক শব্দটি বেছে নিয়ে খালি জায়গায় বসাই ডান দিক থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে খালি জায়গায় বসাই তাহলে আমরা একটু বোর্ডে দেখি বোর্ডে কি দেখতে পাচ্ছি দেখো তো ডান দিক থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে খালি জায়গায় বসাই তাহলে ক আমরা কি দেখতে পাচ্ছি মাঠ পার হলেই খালি জায়গা এই খালি জায়গায় বন নদী দুটো শব্দ রয়েছে ঠিক শব্দটি কোনটি হবে আমরা চিন্তা করি ঠিক আছে খ নাম্বারে কি রয়েছে পুলের উপর খালি জায়গায় বসবে বাজনা অথবা বাশি দুটির একটি যেই শব্দটি সঠিক সেটি বাজে গ নম্বরে কি রয়েছে মজার গাড়ি খালি জায়গা খালি জায়গায় এখানে বসবে অনেক পরে অথবা হঠাৎ করে আমরা চিন্তা করি কোন শব্দটি এখানে বসবে থামবে ঘ নম্বরে কি রয়েছে ট্রেন খালি জায়গা খালি জায়গায় গ্রামে গ্রামে অথবা দেশ বিদেশ এই দুটো শব্দর মধ্যে একটি শব্দ এখানে বসবে ঘুরে বেড়ায় আমরা সবাই একটু চিন্তা করি তো কোন সঠিক শব্দটি এই এই ঘরগুলোতে খালি ঘরগুলোতে বসবে তাহলে আমরা দেখি ক নাম্বারে মাঠ পার হলেই মাঠ পার হলেই বন ঠিক বলেছ মাঠ পার হলেই বন আমরা কবিতায় পড়েছি মাঠ পেরুলেই বন পেরুলেই পার হলেই তাহলে এখানে রয়েছে মাঠ পার হলেই বন তাহলে আমরা একটু দেখে নেই বন তারপরে কি দেখো তো কি রয়েছে পুলের উপর খালি ঘরে কি বসবে বাজনা নাকি বাসি পুলের উপর কি আছে বলো পুলের উপর বাজনা বাজে ঠিক বলেছো পুলের উপর বাজনা বাজে পুলের উপর বাজনা বাজে বাজনা শব্দের অর্থ কি বাদ্য বাজানোর শব্দ ফুলের উপর যে শব্দটা হয় সেই শব্দটা তাহলে গ নাম্বারে কি রয়েছে দেখো মজার গাড়ি খালি ঘরে কোনটি বসবে অনেক পরে হঠাৎ করে দুটোর একটি শব্দ এখানে বসবে আমরা একটু চিন্তা করি কোন শব্দটি বসতে পারে মজার গাড়ি হঠাৎ করে থামবে মজার গাড়ি হঠাৎ করে থামবে হ্যাঁ তারপরে ঘর নাম্বারে দেখো তো কি রয়েছে ট্রেন খালি ঘরে কি বসবে গ্রামে গ্রামে দেশ বিদেশ ট্রেন কোথায় ঘুরে বেড়ায় ট্রেন দেশ বিদেশ তাহলে দেখি ট্রেন দেশ বিদেশ ঘুরে বেড়ায় ট্রেন কোথায় ঘুরে বেড়ায় দেশ বিদেশ ঘুরে বেড়ায় তাহলে আমরা আবার একটু পড়ে নেই প্রথম থেকে ঘর নাম্বারে কি রয়েছে মাঠ পার হলেই বন পার হলে বন খ নাম্বারে রয়েছে পুলের উপর বাজনা বাজে গ নাম্বারে রয়েছে মজার গাড়ি হঠাৎ করে থামবে মজার গাড়ি হঠাৎ করে থামবে ঘ নাম্বারে কি রয়েছে ট্রেন দেশ বিদেশ ঘুরে বেড়ায় তোমরা নিশ্চয়ই সবাই আমার সাথে সাথে তোমাদের এই যে এই খালি ঘরগুলো পূরণ করে ফেলেছ ঠিক আছে সবাই তাহলে আমরা এই খালি ঘরগুলো পূরণ করে ফেললাম তাহলে আমরা একটু চিন্তা করিত আমরা আজকের পাঠে কি কি শিখলাম আমরা আজকের পাঠে অনুসরণী তিন করলাম অনুসরণী চার করলাম অনুসরণী পাঁচ করলাম এখন একটু মনে করো তো অনুশরণী তিনে আমরা যুক্ত বর্ণগুলো শিখেছি তাই না সেই যুক্ত বর্ণগুলো কি কি একটু মনে করিত যুক্ত বর্ণগুলো কি কি ছিল কোন শব্দের মধ্যে যুক্ত বর্ণ ছিল ট্রেন ইচ্ছে হ্যাঁ ট্রেন ইচ্ছে সেই শব্দগুলো আমরা ভেঙেছি তাই তো আবার নতুন শব্দ তৈরিও করেছি নতুন নতুন চারটি শব্দ আমরা তৈরি করতে শিখে গেছি এখন অনুশীলনী চারে আমরা কি শিখলাম অনুশীলনী চারে আমরা বিপরীত শব্দ সম্পর্কে জেনেছি এবং বিপরীত শব্দগুলো দিয়ে আমরা খালি ঘর পূরণ করতে শিখেছি হ্যাঁ আমরা অনুশীলনী চারে বিপরীত শব্দগুলো দিয়ে খালি ঘর পূরণ করতে শিখে গেছি অনুশীলন পাঁচে আমরা কি শিখলাম বলতো হ্যাঁ এই যে দেখো পিছনে থেকে আমরা কি শিখলাম ডান দিক থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে খালি জায়গায় হ্যাঁ আচ্ছা তাহলে আমরা এখন বাড়ির কাজটি নিয়ে নিই তোমরা সবাই বাড়ির কাজটি নিয়ে নাও তাহলে তোমরা বোর্ডে লক্ষ্য করো দেখো তো বাড়ির কাজটি কি দিয়েছি বিপরীত শব্দ লিখি মূল শব্দ দিয়েছি রাত ভালো হাসি ছোট দেশ এই শব্দগুলোর বিপরীত শব্দ তোমরা তোমরা লিখবে এটা এটা সবাই খাতায় এখন তুলে নেবে থাকবে তোমাদের বাড়ির কাজ আমি জানি তোমরা এটা সবাই পারবে কারণ এগুলো আমরা অনেকগুলো এর আগে শিখেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বাসায় ভালোভাবে পড়াশোনা করবে এবং মনোযোগ দিয়ে তোমাদের বাড়ির কাজগুলো করবে তোমাদের যখন বিদ্যালয় খুলবে তোমাদের এই যে বাড়ির কাজগুলো এখন যেগুলো আমরা দিচ্ছি সেই বাড়ির কাজগুলো তোমাদের শ্রেণী শিক্ষককে অবশ্যই দেখাবে সবাই বাসায় থাকবে সতর্ক থাকবে এবং সচেতন থাকবে ঘরে থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে স্বাস্থ্যবিধি মেনে চললেই কিন্তু আমরা সুরক্ষিত থাকতে পারবো সবাই সুন্দর থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে